ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی مولانا وعلى آل سيدنا নিশ্চিন্তপুর ইসলামিয়া ইয়াতিমখানা কচুয়া চাঁদপুর কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2020 ঈসাই সনের সম্মানিত সভাপতি আজকের এই প্রথম দিনের মাথার তাজ আমার ওলামাই কেরাম মুআজ্জাজ মুহতারাম মেহমান এজাম কলিজা টুক আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার পাত্র মুরব্বী বাবারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়লেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্র মাদ্রাসার স্বনামধন্য আসাতিজা কেরাম আজিজ তোলাবা সম্মানিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম আলোচনা শুরুতে আরও একবার নিবেদন করছি আপনাদের খেদমতে ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে জাল্লা রাব্বুল আলামিন আজকে এই কঠিন এবং জটিল পরিস্থিতিতে যেই মুহূর্তে গোটা বিশ্বের মানুষ কিংকর্তব্য বিমূঢ় মানুষ আজকে বাঁচার জন্য চেষ্টায়রত আজকে মানুষ নিজেরা নিজেদের উপরে আস্থা হারিয়ে ফেলছে কেউ বা ভাগ্যের উপরে নির্ভর করছে কেউ বা খোদাই মদত কামনা করছে আকাশের দিকে আঙ্গুল তুলে কেউ নিজেদের চিকিৎসা ব্যবস্থার উপরে পুরোপুরি অবস্থা বা আস্থা হারিয়ে আজকে দিক বিদিক শূন্য লাশের মিছিল গোটা বিশ্ব আজকে গুনছে ঠিক তেমন মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে একটি ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এমন একটি মজমা এমন একটি জলসা ইউরোপের সমাজ কল্পনা করতে পারবে না এই মুহূর্তে লকডাউনে পুরো স্থবির তাদের অর্থনীতি
তাদের দেশের মানুষ আজকে পুরোপুরি গৃহবন্দী। ঠিক সেই মুহূর্তে আমরা আজকের এই মাহফিলে আল্লাহর গোলামের নিদর্শন হিসেবে আমাদেরকে বাঁচানোর, মারার, মহামারীতে আক্রান্ত হওয়ার, মহামারী থেকে রক্ষা পাওয়ার একচ্ছত্র মনিব যিনি, একচ্ছত্র কৃতিত্ব যার, তার গোলামির একটি সিম্বলিক আয়োজনে আমরা তারা হাজির হতে পেরেছি, আমরা খুশি না রেজার। আপনাদের মনের অবস্থা জানতে চাই আমরা একবার, আমরা যে এই মুহূর্তেও দীর্ঘদিন আমরা মসজিদ যেতে পারি নাই, দীর্ঘদিন মসজিদে আজান হয়েছে, জামাত বন্ধ ছিল অনেক দেশে অনেক জায়গায়, কিন্তু সেই মুহূর্তগুলো পাশ কাটিয়েও আমরা আল্লাহর উপরে নির্ভর করে আজকের এই মাহফিলেতে আসতে পেরেছি। স্বাস্থ্যবিধি রক্ষা করি আমরা ফিজিক্যাল ডিস্টেন্স রেখেই কিন্তু আজকে বসেছি। আমরা যে বসতে পারলাম আরো জোরে বলতে হবে আমরা খুশি না রেজাস, খুশি হলে বলতে হবে কালিমাতুস শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আমবিয়াই ওয়াল মুরসালিন, যিনি রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা, শাফিউনা, হাবিবুনা, তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা, ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমরা হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা হয়েছি তার গর্বিত উম্মত, আর তিনিও তার উম্মতকে নিয়ে কিয়ামতের দিন অন্য সমস্ত নবীর উপরে তিনি নিজেকে গর্বিত মনে করবেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা উম্মত, আমাদের এই উম্মতের উপরে যারা কি করণীয়, আমাদের কিছু দায়িত্ব, আমাদের কিছু শ্রেষ্ঠত্ব, আমাদের কিছু আত্মসমালোচনা সংক্ষিপ্ত সময়ে করার প্রয়াস আমরা পাব, আল্লাহ যেন তৌফিক দেন যেরকম, আমিন। আমরা আজকে মাহফিলে জমা হয়েছি, হতে পারে এটাই আপনার বা আমার সাথে আপনাদের সাথে জীবনের শেষ দেখা, হতে পারে আমরা জিন্দেগিতে কখনো আবার একসাথে এমন একটি সুন্দর বাগানে বসার সুযোগ পাব না। বহু মানুষ আমাদের জীবন থেকে চলে গেছেন, তার মৃত্যুর সংবাদ শোনার পরে আমরা বলেছি আহা, লোকটা তো আমার পাশেই বসে গতকালকে চা খেয়েছে, আমার সাথে শেষ কথা বলেছে, তার সাথে আমার দু ঘন্টা আগে ফোনালাপ হয়েছে, আমি কল্পনাও করতে পারি না এই লোকটা আল্লাহর কাছে এভাবে বিনা নোটিসে চলে যাবে। এজন্য হাজিরিন, যারা আমরা আল্লাহর গোলাম, আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত আছি না নাই, জোরে বলেন আছি না নাই, তাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটি প্রত্যেক মুমিনের কর্তব্য, কারণ সে জানে না কখন তার মৃত্যু আসবে। অতএব যেই মুহূর্তটা সে জীবনে পাবে সেটিকে যেন ভালো কাজে লাগায়, সেটিকে যেন অন্যের সাথে সৎ ব্যবহারে কাটায়, সেই সময়টা যেন কারো সাথে রুড বিহেভ না করে, কারোর সাথে দুষ্ট দুরাচারের মতো আচরণ না করে, কারণ হয়তো বা আমি আমার ওই খারাপ আচরণকে পাল্টে ফেলে ভালো আচরণ তার সাথে নাও করতে পারি, বা করার ইচ্ছে থাকলেও সুযোগ নাও পেতে পারি। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন সবচেয়ে উত্তম আমল কোনটা, আইয়ুল আমালি আফদাল, হোয়াট ইজ দা বেস্ট আমল, কোন আমলটা সবচেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত, এক একজনের হৃদয়ে এক একটা অনুভূতি এসে গেল, কিন্তু আমার রাসূল বললেন সাহাবীরা
এই পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শ্রেষ্ঠ আমল নয়। শ্রেষ্ঠ আমল হচ্ছে আমি রাসূল বলি মানুষের সাথে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া তাবাসসুমাকা লি আখীকা লাকা সাদাকা। টাকা দিতে না পারেন, পয়সা দিতে না পারেন, অন্তত একটু মুচকি হাসি দিয়ে বুঝাবেন, আই এম নট ইউর এনিমি, আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। এমন একটি বিশ্বস্তের হাসি দেওয়া কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও বড় পাহাড় হয়ে আপনার পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব যে আমলটি সমাজের মানুষের কাছে আপনার মূল্য বাড়াবে, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে, শুধু তাই না, কিয়ামতের দিন অফুরন্ত অগণিত সওয়াবের কারণ হবে, তা হচ্ছে সুন্দর আচরণ। আর মানুষ মাঝে মাঝে ভুলে যায়, আল ইনসান মিনান নিসিয়ান। ইনসান শব্দটি আরবি, যার বাংলা অর্থ হল মানুষ। কথা বলেন, যার বাংলা অর্থ কি? মানুষ। কিন্তু ইনসান শব্দ কি থেকে উৎকলিত হয়েছে? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন আল ইনসান মিনান নাসি মিনান নিসিয়ান। নিসিয়ান মানে ভুলে যাওয়া। মানুষ এজন্যই মানুষ, সে ভুলে যায়, ইট ইজ হিজ নেচার টু ফরগেট, সে ভুলে যায়। মানুষের অনেক জিনিস মনে থাকে না। আপনার ছোট ভাই আপনার সাথে কখনো খারাপ আচরণ করেছে, কিন্তু আপনি এক দুই বছর পরে তা মনে রাখতে পারবেন না। সে যখন আপনাকে ভাই জান বলে ডাক দিবে, আপনি সব ভুলে তাকে লুকে টেনে নিবেন, ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার আব্বা আম্মা যখন কবরে রেখেছিলাম, আমরা আমাদের বাবাদেরকে যখন কবরে রেখেছি, ঠিক সেই মুহূর্তে আমাদের দিলের অবস্থা যা ছিল আজকে তা নাই। আমাদের মনে হয়েছিল আমরা এই কবরে ঘুমিয়ে থাকি, যেই বাবা জীবন দিয়ে আমাদেরকে ভালোবেসেছে, নিজ হাতে নিষ্ঠুরের মতো ওই অন্ধকার প্রকোষ্ঠে চাপা দিয়ে বাবাকে রেখে আসা লাগছে। আমাদের সেই সময়ের দিলে যে হাল ছিল, এখন তো সপ্তাহ যায়, মাস যায়, বাবার চেহারাটাও মনে আসে না, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়েরা মানুষ ভুলে যায়, এটাই তার স্বভাব। আমরা কে কি করব ভুলে যাব। মুমিন যারা স্বীকার করবে কিয়ামতের দিন, আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম, আমি সিল করে দেব মুখকে, জবান কথা বলতে পারবে না। কিয়ামতের দিন কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে আমাদের চক্ষু, কথা বলবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। মুনাফিককে জিজ্ঞেস করা হবে, তুমি কি এগুলো করছো? সে বলবো, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ মিস ইনফর্ম করেছে, ভুল তথ্য দিয়েছে, এগুলো একটা আমি করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি এগুলো করো নাই, তোমার সব সাক্ষী আছে, তুমি ভুলে গেছো। কারণ মানুষ ভুলে যায়, আর ভুলে যাওয়ার মধ্যে কল্যাণও আছে, অকল্যাণও আছে, আছে না নাই? যদি কেউ ভুলে ভুলে রোজার মাসে রোজা রেখে খেয়ে ফেলে, রোজার কিচ্ছু হবে না। রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ ভুল করে রোজা রেখে খেয়ে ফেলে, পেট পূর্তি করে, এরপরে মনে করে সর্বনাশ, আমি তো রোজা ছিলাম খেয়ে ফেললাম, রাসূল বলেন সমস্যা নাই, তোমাকে খাইয়েছেন পানি পান করিয়েছেন একজন, তিনি কে? তুমি ভুলে গেছো, এটা তোমার নিয়ামত। মানুষ ভুলে যায়, এটা নিয়ামত। কারণ সব সময় সব কিছু মনে রাখলে মানুষ জীবনে একটু সামনে পথ চলতে পারত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, বান্দা শোনো, তোমাদের বাবা আদম সেও তার জীবন থেকে দীর্ঘ কমপক্ষে 60 বছর তার সন্তানকে দিয়ে দিয়েছিল। যখন মালিকুল মাউত এসে বললেন, আদম আপনার বিদায়ের সময় হয়েছে, তিনি বললেন নট ইয়েট, এখনো আসে নাই, আমার তো এত লম্বা হায়াত, 60 বছর আগে আমাকে কবজ করবা, কারণ কি? তখন মালিকুল মাউত, মালাকুল মাউত তখন বললেন, আদম হাল নাসিদা, আপনি ভুলে গেছেন যে 60 বছর দান করে দিয়েছেন? আল্লাহু আকবার বলেন,
এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম ভুল করেছিলেন, ভুলে গিয়েছিলেন, তোমরাও ভুলে যাবে। ভুল সব সময় খারাপ নয়, কিন্তু সেই ভুলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে বারবার রিমাইন্ডার দেওয়া। আর মানুষের রিমাইন্ডার দেওয়ার একটা প্রধান এবং সুন্দর ক্ষেত্র হচ্ছে ওয়াজ মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর দিকে মানুষকে যারা ডাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম বলেছেন। সূরাতুল ফুসসিলাতের মধ্যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া'আমিলা সালিহান وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ سُبْحَانَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ قَوْلًا কথার দিক থেকে কার চেয়ে কে উত্তম, কার চেয়ে কে উত্তম, যে ব্যক্তি মান দা ইলা আল্লাহ, যে মানুষকে ডাকে একজনের দিকে, তিনি কে, জোরে বলেন কে, মানুষকে পার্টির দিকে ডাকে না, মানুষকে তার দলের দিকে ডাকে না, কেবল তার খানকার দিকে ডাকে না, কেবল তার পূজনীয় ব্যক্তির দিকে ডাকে না, ওই ব্যক্তি কেবল তার কোনো পলিটিক্যাল পার্টি শুধু না ইসলামী দলের দিকে ডাকে না, ডাকে একজনের দিকে, জয় বলেন তো তিনি কে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চেয়ে উত্তম কেউ নাই। তার থেকে কি উত্তম না? আর ওই লোকের একটা কোয়ালিফিকেশন কি, কেবল আল্লাহ।